আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও কোন খাবার নিয়মিত খেলে ছেলে ছেলে সন্তান হবে প্রতিবারের মতো আজকেও আমরা বলবো বা মেয়ে যে সন্তানে হোক না কেন সে আপনারই অংশ আর কোনো খাবার কোনো মাধ্যমেই আপনি জানতে পারবেন না বা নিজের ইচ্ছায় যে কোনো সন্তান জন্ম দিতে পারবেন না যদি মহেন আল্লাহ না চায় মহেন আল্লাহ সৃষ্টির মাধ্যমে আমাদের জন্য অনেক ধরনের নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের অন্যতম হচ্ছে খাবার সেই খাবারের মধ্যে রেখেছেন বরকত এমনকি শিফা মানে সুস্থ হওয়ার জন্য অনেক ধরনের নিয়ামত একটি গবেষণায় দেখা গেছে বিশেষ কিছু খাবারের সঙ্গে সন্তান ছেলেরা মেয়ে হবে তার সাথে যুগসূত্র রয়েছে এটা কতটা যুক্তযুক্ত বা প্রমাণিত তা আমরা জানি না তবে যেহেতু বিজ্ঞানের গবেষণায় এই ব্যাপারটা সুস্পষ্ট হয়তোবা কারো কারু ক্ষেত্রে মিলে যেতেও পারে আজকে আমরা এমন একটি খাবারের কথা তুলে ধরব যা শরীরে এমন কিছু পরিবর্তন আনে যা ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় তবে আমরা আগেই বলে রাখছি এটা কোনো ম্যাজিক পিল হিসেবে কাজ করবে না তাই সম্পূর্ণটা আল্লাহ তালার উপর ছেড়ে দিবেন তিনি ভালো জানেন আপনার জন্য কোন সন্তানটি উত্তম আমরা সবাই জানি সন্তান হওয়ার জন্য ছেলেদের স্পার্ম এবং মেয়েদের ডিম্বাণু তৈরি হতে হয় মেয়েদের প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে ডিম্বপাত ঘটে ঠিক তখনই ডিম্বপাতের সাথে ছেলেদের স্পার্ম মিলে সন্তান গঠিত হয় সাধারণত ডিম্বপাতের সময়কাল চব্বিশ ঘন্টা বা একদিন আমরা অনেকেই হয়তো বা জানি ছেলে বাচ্চা থেকে মেয়ে বাচ্চার আয়ুষ্কাল বেশি ছেলে স্পর্ম সাধারণত একদিন জীবিত থাকে আর মেয়ে স্পর্ম মূলত তিন দিন পর্যন্ত জীবিত থাকতে পারে জরায়ুতে তাই ছেলে সন্তান চাইলে ছেলে স্পর্মকে দীর্ঘক্ষণ জরায়ুতে বাঁচিয়ে রাখতে পারে এমন খাবার খেতে হবে সকলের পরিচিত কলা যাতে রয়েছে প্রচুর পরিমাণের পটাশিয়াম এই পটাশিয়াম ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় আসলে এই খনিজ পদার্থটি মায়ের শরীরে স্পার্ম যাতে বেশি সময় জীবিত থাকতে পারে সে বিষয়ে খেয়াল রাখে যে কারণে অনেকে দাবি করে থাকেন যে কলার সঙ্গে ছেলে সন্তান হওয়ার কিছুটা যুগসূত্র রয়েছে তাই প্রসঙ্গত যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন বিশেষ করে ছেলে সন্তান যাচ্ছেন সে সকল নারী প্রতিদিন দুটি করে কলা খাওয়া উচিত অবশ্যই দেখতে হবে যেন ফরমালিন এবং রাসায়নিক পদার্থবিহীন কলা সেবন করা যায় শুধুমাত্র কলা সেবন করলেই চলবে না আগেই বলেছি স্পার্ম ডিম্বাণুর সাথে নিষিক্ত বা মিলিত হতে হবে তাই ডিম্বপাত ঘটার তিন দিন আগে এবং ডিম্বুপাত হওয়ার চার দিন পর পর্যন্ত মোট সাত দিন নিয়মিত একবার করে সহবাস করতে হবে একের অধিকবার সহবাস করলে সম্ভাবনা বেড়ে যেতে পারে আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কলা সন্তান জন্মদানের জন্য একটা খাবার তাই নিয়মিত কলা খেতে পারেন ছেলে সন্তান হোক বা না হোক কলার পুষ্টিগুণ আপনি পেয়েই যাবেন তবে মহেন আল্লাহর উপর ভরসা রাখুন ছেলে সন্তান বা মেয়ে সন্তান যে সন্তানই দান করুক না কেন তা আপনার জন্য উত্তম তা নিয়েই খুশি থাকার চেষ্টা করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ